এইখানটাতে যাবে সেই সেই আপনি চমকে যাবেন, এত রক্ত পড়েছে ঠিক কাউকে জমতে ভালো করে ধরে দি। হ্যাঁ ধরে আছি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বড় কাতলা মাছ নিয়ে চলে এসেছি। এই প্রথমবার আমাদের বাড়িতে এত বড় কাতলা মাছ আসলো। তো এই কাতলা মাছ দিয়ে আজকে একটা একদম জমজমাট রান্না করব। বোন আমি আর দুজনে মিলেই থাকছি। তো প্লিজ প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এত বড় কাতলা মাছ এর আগে কখনো আমাদের বাড়িতে আসেনি, এই প্রথমবার আসলো। আর একদম টাটকা নদীর কাতলা মাছ। আজকে জমিয়ে রান্না বান্না হবে আর তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে। প্লিজ আপনারা দেখতে থাকুন। ওই আমাকে পিছনে ফেলে চলে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে পারছি না বললে। আর মাছটা এতটা ভারী যে আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, এই জন্য বোন নিয়ে যাচ্ছে, আবার তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আমাকে ফেলে রেখে। দাঁড়া দাঁড়া, কদিন পরে দেখবি, তোর আগে শুধবো। এক্ষুনি আপনাদেরকে বললাম যে এত বড় কাতলা মাছ আমাদের বাড়িতে কখনো হয়নি। তো আমার এক্ষুনি মনে পড়ে গেল একবার হয়েছিল, সেটা হচ্ছে আমাদের রান্না পুজোর সময়। সেই ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম মোটামুটি দু বছর আগে, রান্না পুজো প্রথম যখন ফার্স্ট আমি ইউটিউবে আসি তখন সেই প্রথম বছর রান্না পুজোতে আমি এইরকম একটা বড় কাতলা মাছ নিয়ে আসা হয়েছিল আর আমি নিজেই কেটেছিলাম মাছটা। তো কী বলবো, বাড়িতে তো বঁটি ছোট ছোট বঁটিতে কাটতে গিয়ে আমার তো পুরো হাত ফাত সব পুরো কেটে গিয়েছিলো মাছের কাঁটাতে, সে যা করে কেটেছিলাম। মানে এত বড় মাছ কাটা তো আমাদের অভ্যাস নেই, আর তার জন্য বড় বড় বঁটিও লাগে। তো সেই সব বঁটিও আমাদের বাড়িতে নেই, তো যার জন্য একটু অসুবিধা হয়েছিল। আজকে মাছটা কাটবে বোন, কারণ আজকে আমি কাটার মতো অবস্থায় নেই, আর মাছ তো কাটতে নেই এই সময় আপনারা জানেন। সেই জন্য বোনই মাছটা কাটবে, আর বোনই তার বাবা সকালবেলা গিয়ে মাছটা নিয়ে আসলো বাজার থেকে, একদম টাটকা পুরো দেশি কাতলা মাছ। বাবা আমি চাগাতেই পাচ্ছি না, দরকার নেই কষ্ট করে চাগানো। মাছের কানকোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাছটা কতটা টাটকা। এই দেখুন, হ্যাঁ লাল টকটক করছে আর এখনও পর্যন্ত রক্ত বেরোচ্ছে। বোন হাতে করে নিয়ে আসছিলো পুরো, ওর কাপড়ে চোপড়ে সব রক্তে ভর্তি হয়ে গেছে, টকটক করে রক্ত পড়ছে। দেখুন শুধু, কথায় আছে যে কাতলা মাছের মাথাটাই সার। কাতলা মাছের মাথা বেশ বড় হয় শরীরের তুলনায়। এটা যদি রুই বা মৃগেল মাছ হতো তাহলে কিন্তু আর একটু বড় হতো, এত বড় হতো, এর যা ওজন অনুযায়ী বলছে। মাথাটা দেখুন না, মাথাটাই মনে হয় 750-800 হয়ে যাবে। মাছটা দেখেই মন ভরে গেল, আর এই মাছটা দিয়ে আজকে একদম স্পেশাল একটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, বোন এক্ষুনি মাছটা কাটবে। কয় রে কোথায় গেলি পলি, আয়, মাছ নিয়ে বসে আছি, কাটবি চলে আয়। শুরু কর, আমি ধরছি। বড় বড় ছাড়াতে অনেক টাইম লাগে, ভয় পাবি না একদম। এরকম কত বড় বড় মাছ কেটেছি আমি এর আগে, এর তোকে শুরু, তো ট্রেনিং চলছে, ট্রেনিংয়ে পাস করা যাব একদম। এই তো নাই বা আমাদের কাছে মাছ কাটার কিছু যন্ত্রপাতি রইলো, বাড়িতে যা আছে রান্নার যন্ত্রপাতি ওইটি হয়ে যাবে একদম। সেই আমাদের রান্না পুজো নিয়ে এসেছিল, হ্যাঁ সেই আমার হাত ফাত কেটে গিয়ে কি অবস্থা মাছের কাঁটাতে। এই এরকম একটা কাতলা মাছ ছিল মানে 4-5 কেজি ওজনে, আর একটা সিলভার কাপ মাছ ছিল মানে 5-6 কেজি ওজনে। দুটো মাছ কেটে আমার হাত ফাত করে কি অবস্থা হয়ে গেছে। তোদের বঁটিটাও তো ছোট মতো ছিল না, ওই জন্যই তো আবার একটা বড় বঁটি করা না। এবার ঠিক আছে, মাছ কাটা আর কষ্ট হবে না। তো যাই হোক বলেছে তুমি ঠিক হয়ে যাও, তোমাকে 10-15 কেজি করে মাছ এনে দেবো কাটবে। আমি চেয়ে এনে দিতে হবে না, 10-15 কেজির মাছ আমি গিয়ে ধরবো। মাছটা কতদিন আমি মাছ ধরিনি, আমার অনেক দিনের ইচ্ছা জানিস বলি, একটা বড় মাছ ধরবো, পুরো সেই কোলে করে জল থেকে তুলে নিয়ে আসবো। এই মাছগুলো যখন জলে থাকে যা ক্ষমতা এরই, তোকে আর আমাকে ডাকবো দুজনে মিলে ধরবি, তিন বোন মিলে ধরে নিয়ে আসবো 15 কেজি ওজনের একটা মাছ। যাক ছাড়ানো হয়ে গেল বল, আস চামচ দিয়ে ছাড়ানো হয়ে গেল। বোনের তো এই চামচটা দিয়ে ছাড়ানো হয়ে গেল মাছের আঁস, তারপরে তো এই যন্ত্রটা এলো, এটা হচ্ছে সেই শশা টশা ছাড়ানোর যে যন্ত্র,
তো এটা দেখে কিন্তু ভালো আসছে না যায়। এটা প্রথমে খোঁজা পাওয়া যাচ্ছিল না, তারপর অনেক খোঁজাখুঁজি করে এটা পাওয়া গেছে, কিন্তু এটা আনতে আনতে তখন ছাড়ানো হয়ে গেছে। আপনাদেরকে দেখালাম তার কারণ বাড়িতে যদি বড় মাছ আসে এটা দিয়ে ছাড়াতে পারবেন। ঠিক আছে, আমি এখানে বাঁশ নিয়ে রেডি হয়ে আছি, দাঁড়া। আয় হয়েছে, পুরো মাছ কাটা লোকেদের মতো হয়ে গেছে। এবার দেখ এখানটা কাট, তারপর পেটে বার করা ধরবো, হয়ে যাবে হয়ে যাবে। এই তো বুটিটা ধারা ছিল, মাছের তেল পোড়াটা পুরো ভালো ভালো, প্রচুর তেল বেরোবে, প্রচুর তেল বেরোবে। তেল পোড়াটা যদি ভালো স্বাদ রান্না হয় সেই বাজারেতে সেই হেলিকপ্টার জাল দিয়ে মাছ ধরে, নদীতে নামতে হবে না, পাড় থেকেই তো মাছ, হেলিকপ্টার জাল দিয়ে, হেলিকপ্টার জাল। কি মজা হচ্ছিল আমার, উঠতে ইচ্ছে করছিল না, তো যাই চালাচ্ছে, হয়েছে হয়েছে, আর ধরতে হবে না, না ওটো ওটো। তোকে নিয়ে যাবো যোগ্যের বাড়িতে মাছ কাটতে, আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে তুই যাবি মাছ কাটতে, তোর ভাড়া করে নিয়ে যাবো। ঠিক আছে, তোদের বাড়িতে পরপর তো দুটো অনুষ্ঠান আছে, রান্না পুজো আছে, তোর স্বাদ আছে, তোর স্বাদের সময় তখনই কেটে দেবো। যাইগো বলো, বড় বড় মাছ নিয়ে আসতে পলি কাটবে, কেটে আনবে না একদম। এই হলো 30 পিস, তো আমরা একটু মোটা মোটা করে পেটিগুলো করেছি মাছের পিসগুলো, সেই জন্য 30 পিস মতো হয়েছে। কিন্তু যারা বাজারে মাছ কাটেন, মানে ওনারা যদি কাটতেন তাহলে এটা মোটামুটি মানে 45 থেকে 50 পিস বার করে দিতেন মাছের সাইজ অনুযায়ী। আমরা যা পিস করেছি দেখুন, এক একজনের একটা খেয়ে আলা হয়ে যাবে, এত মোটা মোটা করে করেছি। তুই কটা খাবে বলো না, একটা তুই পটল জমিতে ভালো করে সার ছাড়াও না, ছড়িয়ে টাইমে চলে আসবে, তোমার একটার আগে রান্না হয়ে যাবে। নেপালি মাকা দাদু বলছে আমার পটল ভালো হলো না, সত্যি করি চাষবাসেতে যদি ভালো করে না না হয় মন খারাপ হয়ে যায়, কত কষ্ট করে চাষ করতে হয়। ভালো করে সার দাও, এবার তোমার পটল হবেই হবে, জৈব সার দাও ভালো করে। রান্নাটা শুরু করব, কিন্তু তার আগে হচ্ছে কিছু মশলাপাতি সেটা রেডি করে নিতে হবে। তো নিচে বসে কাটাকুটি খুব অসুবিধা হচ্ছে, আমি এখন একটু চেয়ারে বসে আছি, বোন কেটে কুটে দিই, তারপরে রান্নাটা শুরু করবো। আর মাছটা তো লবণ হলুদ মাখানো হলো, আর ওটা মাছের যে জলটা ঝরতে একটুখানি সময় দিতে হবে, না হলে কি হয় মাছ ভাজার সময় না ভেঙে যায়, এই লবণ হলুদ মাখানো হয়েছে, জলটা একটুখানি ঝরে যায়, আর ততক্ষণে বোন একটু মশলাগুলো করে দিই, তারপরে রান্নাটা চাপাবো। তার মধ্যে আমার একটুখানি রেস্ট হয়ে যাবে, একটু আরাম করে বসেছি। দুজন আনাজ করছিস আর গল্প করছে, খাওয়াটা হবে কখন? তোমার একটা সময় খাওয়ানোর কথা তো, একটা সময় দাদা, তো একটার মধ্যে তোমাকে খেতে দিয়ে দেবো। তোমার সার ছাড়ানো হয়ে গেছে, ব্যাস তুই ঘেমে চান করে গেছে, একবার নাও নাও তাদের চান টান করে চলে আসবে। তোমাকে যখন বলেছি একটার মধ্যে খেতে দেবো, একটার মধ্যেই দেবো, একদম তুমি খেয়ে বলবে শুধু কেমন হয়েছে। রাঁধুনি কাঁচা নয়, রাঁধুনি পাকা রাঁধুনি আছে। এখানে অনেকদিন রান্না বান্না হয়নি, তো সেই জন্য কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য পুরো উনানটা ভিজে গিয়েছিল, একদম ধরতে চাইছিল উনান, ধরাতে ধরাতেই মনে হয়
কুড়ি মিনিট কেটে গেল, উনান গরম হলো, তারপর তারপরে ফাঁকা জায়গা কিছু হাওয়া দিচ্ছে, শুধু নিভিয়ে দিচ্ছে। এই বোন বলছে পেঁয়াজটা আর আদাটা বাঁধবে। ওই মাছ ভাজার তেলেতে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। কি করে বানাও তুমি? একটা নুন দিয়ে ফাটাচ্ছি, বানাচ্ছি কি, কি করে বানাও তুমি? ডিম দিয়ে গিরে, দুধ থেকে দই হয়েছে, ডিম কিসের এলো এখানে? পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর এখানে আছে গোটা জিরে, ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিনি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ছাড়ানো টক দই, একটু লবণ দিয়ে ফেটে রেখেছিলাম। যেহেতু টক দই দিয়েছি তাই অল্প পরিমাণে একটুখানি চিনি দিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চিনা কাঁচা লঙ্কা? হুম, চিনা কাঁচা লঙ্কা। তোদের গাছ থেকে দুটো লঙ্কা দিয়ে তুলে নিয়েছি। তোর বাবাকে বলবি, মাসি বলেছে লঙ্কা তুলে নিয়ে যাবো। লরিতে করে নিয়ে যাবো, লরি নিয়ে যাবো একটা বড় লরিটা, ঠিক আছে? দিয়ে এক নড়ি লঙ্কা তুলে নিয়ে আসবো। বাবাকে বলবি, মাছি বলেছে যে এক নড়ি লঙ্কা তুলে নিয়ে যাবো। আমার নড়িটা ভর্তি হবে তো? হ্যাঁ। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আজকে দাদু খেয়ে আপনাদের বলবে যে মাছের কালিয়া কেমন হয়েছে। দাদু অনুষ্ঠান বাড়িতে রান্না করে, একদম রাঁধুনিকে নিয়ে বসিয়েছি। আমার শালি বড় শালিয়াটা রান্না খেতে ইচ্ছা করেছে, ছোট শালি বাড়ি চলে গেল। শিবম খুব বায়না করছিল, একদম মানে বলছে এখানে খা, এখানেও খাবে না, আবার বাড়িতেও মানে বাড়ি যাব, খুব বায়না ধরেছে। তখন বোনকে বললাম তুই নিয়ে বাড়ি যা, তো আমি দাদুকে আর রাজুকে খেতে দিয়ে দিচ্ছি। দাদু খা। হ্যাঁ, রাজুকে দি। কি খাবার খোঁজো দিদি? আরে খেয়ে দেখো। সেই সকাল থেকে কত কাজ করলে জমিতে, খিদে তো পাওয়ারই কথা। দেখো তোমাকে বলেছিলাম একটা সময় খেতে দেবো, একটা সময় কিন্তু খেতে দিয়েছি, ঠিক আছে? এটা বাকি আমি তোমার জন্য করছি। দাদু সবসময় আমাদেরকে বলে শালি, আমাদের তিন বোন কি ছোট থেকে না দিলেই বলে না, বলে শালি। আমাদের কাছে ভালো লাগে, লেগেলো আমার শালি, বড় জামাই বাবু আমাদের। ঠিক আছে ঠিক আছে, এরকম ভাব চলে গেলেই তো। হ্যাঁ, এই তো আর কি, পশ্চিমে করে জীবনটা চলে গেলেই হবে। শালি আমার খুব আজকে ফাটাফাটি রান্না করেছে, বড় শালি। হ্যাঁ, তুমি নাও না, সব দাঁত যখন ভেঙে যাবে তখন আমরা খাইয়ে দেবো, আবার কি আছে? তোমার জন্য ভালো করে একদম নরম করে মেখে টেকে করে খাইয়ে দেবো। তিনটা শালি আছে তো চিন্তা কি, তাও মেজো শালি আজকে আসেনি। এই ছোট শালি এসেছে শুধু, মেজো শালি আসেনি। আমার বাড়িতে যাবে, তোমার অনেক কিছু রান্না করে খাওয়াবো। বাবা, এই তো সেদিনে বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানি খাও তো দাদু। বিরিয়ানি? হ্যাঁ। রাজু আজকে চুপচাপ খেয়ে যাচ্ছে, কোনো কথা বলেনি। যা বলার তো দাদুই বলে দিয়েছে। দাদু শালি, দাদু রাতে তো খাওয়া হচ্ছে, ভালোই করেছে, রান্না বান্না তো ভালোই মুখে লেগেছে। জামাই দাদু বসেছে। হ্যাঁ, শালি দুর্দান্ত রান্না করে। একটু ভাত দেবো দাদু? না না, ভাত আমি একবেলা ভাত খাই। একবেলা? হ্যাঁ, একবেলা খাওয়াই ভালো।